রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের সবশেষ পরিস্থিতি জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20-এ। আমরা যেমনটি জানতাম যে মঙ্গলবার রাতে কিন্তু 17টি লাশ হস্তান্তর করা হয়েছে এবং কালকে কিন্তু আরও দুজনের লাশ আসলে উদ্ধার করা হয় ওই ঘটনাস্থল থেকে, এবং সেটি ছাড়াও গতকাল কিন্তু আসলে ঢাকা মেডিকেলের যে সেখানে বার্ন ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটে কিন্তু আসলে আর একজন মারা গেছেন। এই সব মিলে আসলে মোট 20 জনের লাশ কিন্তু আসলে পাওয়া গেল এই ঘটনায়। এবং সেটি ছাড়া উদ্ধার কাজের যে তৎপরতা সেটি হচ্ছে যে উদ্ধার কাজ কিন্তু আজকে সকালে আবারও শুরু হওয়ার কথা রয়েছে, এবং এই ঘটনায় আহতের সংখ্যা আমরা জানি যে আহতের সংখ্যা প্রায় এই মুহূর্তে ভর্তি আছে ঢাকা মেডিকেল কলেজে 20 জন, এবং সেটি ছাড়াও শেখ হাসিনা বার্নে কিন্তু 10 জন ভর্তি ছিলেন। সেখানকার মধ্যে যেহেতু একজন মারা গেছেন কালকেই, সেই জায়গা থেকে 9 জন সেই মুহূর্তে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে কিন্তু ভর্তি রয়েছেন। এবং আমরা জানি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আর্থিক সহায়তা কেন্দ্র খোলা হয়েছে, সেই সহায়তা কেন্দ্র থেকে কিন্তু আর্থিক সাহায্য করা হচ্ছে। এবং আমরা যদি সংখ্যাটাই বলতে চাই সেক্ষেত্রে বলতে হবে যে যারা নিহত হয়েছেন সেই স্বজনদেরকে আসলে 50,000 টাকা করে দেওয়া হচ্ছে, এবং সেই সংখ্যাটি 15 জনকে আসলে ইতিমধ্যে কিন্তু কেটে কেটে দেওয়া হয়েছে, এবং যারা আহত হয়েছেন আহতদের মধ্যে 24 জনকে ইতিমধ্যে কিন্তু 15,000 টাকা করে দেওয়া হয়েছে। এবং এর আগে অর্থাৎ মঙ্গলবার যে ভয়াবহ দুর্ঘটনা সেই ঘটনার পরে যেটি হয়েছে যে 100+ ব্যক্তি কিন্তু আসলে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন এবং তারা অনেকেই চলে গেছেন, এবং এই মুহূর্তে আসলে 20 জন ভর্তি রয়েছেন ঢাকা মেডিকেলে। এবং সেটি ছাড়াও আমরা জানি যে এই যে সহায়তা কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রটি কিন্তু আসলে এই আহত নিহত ব্যক্তিগুলো স্বজনেরা যতক্ষণ পর্যন্ত সেখানে থাকবেন ওনারা কিন্তু আসলে সেখানে থাকবেন এমনটি কিন্তু আমাদেরকে বলা হয়েছে। এবং কালকে যেমনটি অবস্থা ছিল অর্থাৎ এই পুরো যে ঢাকা মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজে যে শোকাতুর পরিবেশ আমরা দেখেছিলাম সেটি কিন্তু হাজির রয়েছে। স্বজন এবং যারা আত্মীয়রা যারা আহতরা রয়েছেন সবাই কিন্তু আসলে ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান করছেন, এবং সেই জায়গা থেকে আমরা জানি যে কালকে যেমন অবস্থা ছিল একই রকম অবস্থা আসলে রয়েছে, এবং সব মিলিয়ে এখন পর্যন্ত এই ঘটনাটা কিন্তু নিহত 20 জন এবং আহতের সংখ্যা কিন্তু এই মুহূর্তে 2 মেডিকেল মিলে ভর্তির সংখ্যা প্রায় 29 জন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।